give a fuck what you say. Yeah, I'ma do shit my way. So you can go kick rocks, I'ma stack bricks up, build what I want to make. I'ma do this every day. I'll be writing things until I'm fucking buried in my grave. 6 feet deep under, but my body won't decay. Cause my messages are timeless, so they'll put them on display. Oh yeah, I rap with a certainty. I have a sense of urgency. A message for eternity, for everyone internally. I had some people burning me, but now they fucking learn to see. I ain't the one to fuck with, now they looking nervously. And I don't really care what you think of me respectfully. You can kick rocks if... তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ভিডিও। তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে কিন্তু আমরা কভার করতে চলেছি একটা নতুন দোকান, নতুন না, এটা আগেও দেখেছো। আর সেখানে তোমরা পেয়ে যাচ্ছ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল আর চাইনিজ খাবারের অসাধারণ কম্বো, আর সেগুলো কিন্তু রয়েছে একদম রিজনেবল প্রাইসে। কোথায় সেই দোকানটা তোমাদের নিশ্চয়ই সেটা জানতে ইচ্ছা করছে। দোকানটার নাম হলো কম্বো হাট। এর আগেও কম্বো হাটের একটা ভিডিও এসেছে, সেই ভিডিওতে তোমরা অনেকেই খুব ভালো রেসপন্স করেছো, তোমরা অনেকেই কম্বো হাটের খাবার ট্রাই করেছো। তাই জন্য ভাবলাম যে এবার আমরা কম্বো হাট আবার যাবো আর কি, ওখানকার যে নতুন নতুন মেনুগুলো রয়েছে সেগুলো ট্রাই করবো, সেগুলো তোমাদের আমরা বলবো যে কেমন খেতে, প্রাইস কেমন, কোয়ান্টিটি কেমন। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক। তোমরা চলে এসছি এখন কম্বো হাটের সামনে, আর দিদি আমাদের জন্য এখানকার কিছু স্পেশাল স্পেশাল ডিশ রেডি করছে। ভেতরে যাওয়া যাক, দেখা যাক দিদি কিরম ভাবে কি আইটেম গুলো রেডি করছে। I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please Lord give me a sign, a sign. কম্বো হাটের ফার্স্ট আইটেম চলে এসছে আমার হাতে। তো এটার নাম হলো ডাবল চকলেট মিল্ক শেক। তো প্রাইস হচ্ছে 100 টাকা। এটা টেস্ট করে দেখা যাক কেমন খেতে। প্রত্যেকে স্প্রিঙ্কল ছড়ানো আছে, সাইড থেকে এরকম চকলেট সিরাপ দিয়ে ডেকোরেট করা আছে, মানে পুরো পারফেক্টলি ডেকোরেট করে দিয়েছে। খেলাম, এটা একদমই পাতলা না, ডাবল চকলেট দিয়েছে, ব্যাপারটা কিন্তু বেশ থিক। আর এই শেপটার মতন একটা চকলেটের স্ট্রং ফ্লেভার আছে, খুব ভালো লাগলো খেতে। যদি কম্বো হাটে আসো তাহলে কিন্তু এই শেকটা ট্রাই কর। এটার দাম হচ্ছে 100 টাকা। আর ওপর থেকে যেহেতু স্প্রিঙ্কেলস ছড়িয়ে দিয়েছে না, যখন আমি এটা খাচ্ছি মুখের মধ্যে কিন্তু স্প্রিঙ্কেলটা পড়ছে, একটা ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাবও কিন্তু লাগছে, তো খুব ভালো লাগছে এটা খেতে। তো নেক্সট আমি নিয়ে নিয়েছি ঠান্ডা ঠান্ডা মকটেল, তো যেটার নাম হলো কিউই ক্রাশ। এটার প্রাইস হচ্ছে 60 রুপিস। তো চলো এবার খেয়ে দেখি কেমন খেতে। একটু টক মিষ্টি, হালকা একটু স্পাইসিও কিন্তু আমার লাগলো, যেহেতু ওপর থেকে আইস কিউব ছড়িয়ে দিয়েছে, তো ব্যাপারটা কিন্তু খুব ঠান্ডা। তো তোমরা যারা এরকম ঠান্ডা ঠান্ডা মকটেল খেতে পছন্দ করো, তাদের জন্য মাস্ট এখানে এসে ট্রাই করবে। আমাদের এখানে মকটেল স্টার্টিং কত থেকে? মকটেল স্টার্টিং হচ্ছে আমাদের এখানে 50 থেকে। 50 থেকে। আর যেগুলো স্পেশাল আছে, যেমন তোমার আছে লিচি আছে, কিউই আছে, তারপরে ম্যাঙ্গো আছে, নতুন একটা অ্যাড করেছে ওয়াটারমেলন, আর একটা নতুন আসবে সেটা হচ্ছে চেরি। ভেজিটেবল চপ পাওয়া যেত উইন্টার টাইমে, এখন ওটা এখন আপাতত বন্ধ রেখেছে এক্সেভিল। আর হচ্ছে ভেজিটেবল চপটা, ওটার প্রাইস কিরকম? ওটার প্রাইস ছিল 15 টাকা, আর 20 টাকা করে স্টার্টিং ছিল, মানে 15 টাকা থেকে স্টার্ট হয়ে যাচ্ছে পুরোটা। চিকেন পপকর্ন আছে, চিকেন ফিঙ্গার আছে, ফিশ ফিঙ্গার আছে, উইংস ফ্রাইড আছে। উইংস হচ্ছে 40 রুপিস আমাদের, আর যেটা হচ্ছে চিকেন ফ্রাই যেটা KFC স্টাইলের, ওটা মানে 60 রুপিস। নতুন অ্যাড করেছে সেটা হচ্ছে ফিশ এন্ড চিপস। চলে এসছে আমাদের স্টার্টার আইটেমস। তো ফার্স্টে আছে আমাদের সবার প্রিয় বাংলার আলু ভাজা, মানে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, আর এটার প্রাইস হচ্ছে 60 আছে আর 70 আছে। তো এবার ফ্রেঞ্চ ফ্রাইটা টেস্ট করে বলছি কেমন খেতে। টেস্টটা কিন্তু বেশ ভালো, উপর থেকে মশলাও ছড়ানো আছে, ক্রাঞ্চি ক্রাঞ্চি একটা ব্যাপার আছে, আর উপর থেকে মিওনিস ছড়িয়ে দিয়েছে, ফার্নিশিংটা কিন্তু অসাধারণ ভাবে করেছে। তারপরে চলে এসেছে ফিশ ফিঙ্গার, এর সাইজটাও কিন্তু বেশ বড়, আর ভেতরটা দেখো কোটিংটা দেখেছো, কোটিংটা আর ভেতরে মাছের লেয়ারিংটা দেখো, বেশ ভালো কিন্তু কোয়ান্টিটিতে মাছ দেওয়া আছে। আর এই যে উপরের লেয়ারিংটা, ওটা কিন্তু পুরো গ্রিন কালারের, আর টেস্টটাও কিন্তু মারাত্মক লাগবে খেতে। তারপরে চলে এসছে আমাদের চিকেন স্প্রিং রোল, আর এইটা কিন্তু দুটোর প্রাইস হচ্ছে 50 টাকা, আর এই সাইজটা দেখছো বেশ ভালোই বড় সাইজের আছে, উপরের লেয়ারিংটা বেশ ক্রাঞ্চি ক্রাঞ্চি আছে, আর ভেতরটা আবার ভেঙে দেখাই দাও, ভেতরে যে পেস্টটা আছে ওটাও কিন্তু কোয়ান্টিটিটা অনেকটাই আছে বেশ, আর তার সাথে আছে পেঁয়াজ। টেস্টটা করে দেখা যাক যে কেমন খেতে।
ভালো, অনেকটাই ভেতরে স্টাফিং দেওয়া আছে, আর টেস্টটাও কিন্তু খুব ভালো লাগলো। আর ভেতরে যে মশলা ফসলা দিয়ে ভেতরে মানে পেস্টটা বানানো হয়েছে ওটাও কিন্তু বেশ ভালো খেতে। তো দোকানের স্টার্টার এখনো শেষ হয়নি, এখনো রয়েছে, দেখো তোমাদেরকে দেখাচ্ছি চিকেন উইংস। আর চিকেন উইংস এর সাইজটা দেখো একবার, বেশ বড় সাইজের চিকেন উইংস, এটার দাম হচ্ছে 40 টাকা। তার সাথে রয়েছে চিকেন পপকর্ন, চিকেন পপকর্ন এর প্রাইস হচ্ছে 12 পিস 100 টাকা। আর উপর থেকে চাট মশলা ছড়ানোর ব্যাপারটা আরো একটা টক টক ভাবর ব্যাপারও আসছে এটার সাথে সেই খেতে। আর নাগেটসটা দেখো, হার্ট শেপের নাগেটস, আর ভেতরটা দেখো আগে পুরো চিকেনের পেস্ট দেখো, একটা হালকা লেয়ারিং তারপরে পুরো চিকেনের পেস্ট। আর চিকেন নাগেটস এর প্রাইস হচ্ছে 6 পিস 100 টাকা, আর সাইজটা কিন্তু বেশ বড়, আর ভিতরে পুরো চিকেন স্টাফিং ভর্তি, আর উপরে লেয়ারটাও কিন্তু হালকা। তো তারপরে যেটা ট্রাই করছি সেটা হচ্ছে চিকেন উইংস, আর সাইজটা কিন্তু বেশ বড়। আর উইংসটা কিন্তু একটু KFC স্টাইলের, মানে উপরে দেখো কোটিংটা দেখতে পাচ্ছ, পুরো রকম KFC তে যেরকম একটু ছাড়া 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 থাকে পুরো ওই রকমই, আর উপরে লেয়ারিংটা বেশ ক্রিস্পি, একদম পাতলা লেয়ার, তারপরে দেখো পুরো চিকেন, জানা কি অনেক মোটা কোটিং থাকে, আর এখানে কিন্তু পুরো একটা হালকা লেয়ারিং কোটিং, তার উপরে পুরো চিকেনটা, আর টেস্টটাও কিন্তু অসাধারণ খেতে। নেক্সট আইটেম যেটা আমরা নিয়ে নিয়েছি তার নাম হলো চিজ কর্ন স্যান্ডউইচ। তো 2 পিস তোমরা এখানে পেয়ে যাবে 80 টাকায়। ফার্স্টে দেখো তো গার্নিশিং মেয়োনিজ আর অরিগানো দিয়ে কি সুন্দর করে গার্নিশ করে দিয়েছে। লেয়ারিংটা দেখো জাস্ট স্যান্ডউইচটা বেশ কিন্তু মোটা আছে। হ্যাঁ, এবার এত সুন্দর স্যান্ডউইচ তো ভাঙতে ইচ্ছা করছে না, তো তোমাদের দেখানোর জন্য ভাঙতেই হবে একটু। তো ভেতরে দেখো পুরো চিজ কর্ন ক্যাপসিকাম অনিয়ন সব দিয়ে ভরে ভরে একটা স্টাফিং দেওয়া রয়েছে। তো এবার খেয়ে দেখি টেস্টটা কেমন। যেহেতু এটা কর্ন চিজ স্যান্ডউইচ তো ওর মধ্যে তো কর্ন পুরো ভরে ভরে রয়েছে, আর কর্নটা কিন্তু খুব ভালো করে বেকড হয়েছে, চিজও কিন্তু খুব ভালো করে মেল্ট হয়েছে, তো মুখের ভেতর গিয়ে পুরো চিজটা বাস্ট করছে, আর খুব বিয়ামি খেতে চিজ কর্ন স্যান্ডউইচটা। অনেক রকম মোমোর আইটেম, তো ফার্স্টে এটা দিয়ে স্টার্ট করছি, এটা কি বলো ফার্স্টে? এটা হচ্ছে চিজ ব্রাস্ট মোমো, চিজ ব্রাস্ট মোমো। আর এটা হচ্ছে মালাই মোমো, আর এটা হচ্ছে মালাই মোমো। আর চিজ ব্রাস্ট মোমোর প্রাইসটা কত? এটা হচ্ছে আমাদের 130 করে প্রাইস, 130 আর 6 পিস থাকে। আর এটা মালাইটা? মালাইটা 130 করে চলে, সব মোমো প্রাইস এভারেজ মোটামুটি 130 আছে, 130 ফিউশন মোমো গুলো, ফিউশন মোমো গুলো। আর তার মধ্যে যদি এক্সট্রা যদি কেউ চিজ চায় আরো চিজ, তাহলে সেটা জন্য 30 টাকা করে অ্যাড করতে, 30 টাকা অ্যাড করতে হবে। এমনি নরমাল মোমো স্টার্টিং প্রাইস কত? 60 আর 50 হচ্ছে ভেজ মোমো, ভেজ মোমো পাওয়া যায়। হ্যাঁ, ভেজ মোমো পাওয়া যায়। আর 60 হচ্ছে আমাদের চিকেন মোমো, চিকেন মোমো। ওটাতে কত পিস থাকে? প্রত্যেকটা মোমো 6 পিস, প্রত্যেকটা মোমো 6 পিস করে। এখানটা আছে বাটার গার্লিক মোমো, আর এটা হচ্ছে বারবিকিউ মোমো, বারবিকিউ মোমো। অনেক এখানে ভ্যারাইটিস অফ মোমো পেয়ে যাচ্ছে, অনেক ফিউশন মোমো আছে, সেটা আসলে দেখতে পাবে। হ্যাঁ, তো তার জন্য কি করতে হবে? অবশ্যই ভিজিট করতে হবে। ফার্স্টে যে মোমোটা ট্রাই করছি সেটা হচ্ছে চিজ বাস্ট। চিজ বাস্ট দেখেই বুঝতে পারছো তোমরা যে কেন চিজ বাস্ট নামটা, না বুঝতে পারলে এই দেখো কেন চিজ বাস্ট নামটা, চিজটা দেখো শুধু একবার, মানে আলাদা লেভেলেরই চিজ দেওয়া আছে, পুরো ভর্তি চিজ দেওয়া আছে। গার্নিশিং এর উপর থেকে দেখতে পাচ্ছো সুইট কর্ন দেওয়া আছে, আর তাছাড়া চিলি ফ্লেক্স অরিগানো ভরে ভরে চিজ, মানে আলাদা লেভেলেরই জিনিস আছে। তোমরা এসে অবভিয়াসলি ট্রাই করো কিন্তু এই চিজ বাস্ট মোমোটা। এখানে নামছে না পুরো চিজ বাস্ট হতে হতে নামছে, আর ভেতরে স্টাফিংটা নিয়ে তো কোনো কথাই নেই, পুরো ভরে ভরে স্টাফিং দেওয়া আছে, আর টেস্টটাও কিন্তু জাস্ট অসাধারণ। তো সেকেন্ড যে মোমোটা সেটা হচ্ছে আমাদের মালাই মোমো, সেম ভাবেই এখানেও গার্নিশিং কিন্তু আলাদা লেভেলের করা হয়েছে, আর মোমোটা কিন্তু ফ্রাই আছে, এটার ভেতরেও কিন্তু স্টাফিং ভর্তি, স্টাফিং নিয়ে এখানে কোনো কম্প্রোমাইজই নেই, ভরে ভরে কিন্তু স্টাফিং, আর তার উপরে আলাদা লেভেলের টেস্ট, মানে দুটোর কম্বিনেশন জাস্ট আলাদা, পুরো ক্রিমি একটা টেক্সচার। ভেজিসও দিয়ে দিয়েছে অনেক, ক্যাপসিকাম সুইট কর্ন তারপর অনিয়ন। নেক্সট আমরা যেটা পেয়ে গেছি সেটা হচ্ছে গার্লিক মোমো। তো গার্লিক মোমোর একটা সাইজটা দেখো, এরকম বড় বড় সাইজের কিন্তু গার্লিক মোমো দিয়েছে, ওপর থেকে কিন্তু গার্লিক ক্রাশ করাও রয়েছে, আর মোমোটা না বেশ জুসি, মোমোটা দেখতে পাচ্ছ কতটা সফট। আর ভেতরে একবার চিকেনের কোটিংটা দেখো, পুরো চিকেনটা কিন্তু ম্যাশ করে দিয়েছে, এবার টেস্ট করে দেখি কেমন খেতে। আর মোমোটা কিন্তু বেশ সফট, আর একটা গার্লিক স্ট্রং ফ্লেভার আসছে, খুব ভালো লাগলো গার্লিক মোমোটা খেতে। আর তারপরে যে আইটেমটা চলে এসছে সেটা হচ্ছে
আর এই যে মোমোটার গার্নিশিং করেছে ওর মতো দেখতে পাচ্ছ, এখানটাতে অনিয়ন আছে, তারপরে ক্যাপসিকাম আছে, আর উপর থেকে সাদা তিল ছড়ানো আছে, আর সাইডে মিওনিস, মিওনিস একটু ডিপ, আর একটা বাইট। মোমোটা কিন্তু বেস্ট ক্রাঞ্চি খেতে, আর তার সাথে যে এখানটাতে ভেজিস গুলো আছে ওগুলো কিন্তু পুরো পারফেক্টলি বেক হয়েছে, হালকা ক্রাঞ্চি ক্রাঞ্চি ব্যাপার আছে, যেগুলো বারবিকিউতে যেরকম হয় পুরো পারফেক্ট রেশিওতে সেরকম আছে, আর টেস্টটাও কিন্তু আলাদাই লেভেল। তো আমি তো খেয়ে তোমাদের টেস্টটা বলছি যে আলাদাই লেভেল, কিন্তু সেই আলাদা লেভেলটা যদি তোমরা ফিল করতে চাও অবশ্যই কম্বোয়াটে এসে দেখো একবার, সত্যি আলাদা লেভেলের খেতে। তো এবার আমরা তো সব ট্রাই করলাম, এবার হচ্ছে ওনারের সাথে একটু কথা বলে নিই। এই হচ্ছে দিদি, দিদি খুব ব্যস্ত, ব্যস্ততার মাঝখানে আমাদের সাথে একটু কথা বলে নিই। দিদি তোমাদের ফার্স্টে নামটা বলো। আমার নাম দেবজানি মিশ্র। আর দাদা? সোমনাথ শাহ। তো দিদি এই মেন দোকানটা চালায় আর দাদা সাথে আছে। তো তোমরা মেইনলি দোকানটা কবে স্টার্ট করেছিলে? আমরা দুর্গাপূজার পঞ্চমীতে স্টার্ট করেছি এই ইয়ারে। হ্যাঁ এই ইয়ারে। আর আর ইউথ কম্পিউটার সেন্টার এর গলিটা দিয়ে সোজা আসলেই যেখানে একদম শেষ হচ্ছে, মানে জেমসলং টা কানেক্ট হচ্ছে, তা একদমই রাস্তার উপর আমার দোকান, লেখাই আছে বড় বড় করে কম্বো হাট। আমরা তো এসে দিদির দোকানে অনেক আইটেম ট্রাই করলাম, তো অবশ্যই তোমরাও এসে ভিজিট করো একবার হলেও কম্বো হাট, কারণ এখানে অনেক ইউনিক আইটেম পাওয়া যাচ্ছে আর কিন্তু অনেক রিজনেবল প্রাইসে। তাহলে কি এখন সুইগি জোম্যাটো কিছু স্টার্ট আপ হয়েছে? আমাদের মাঝে সত্যি কথা বলতে জোম্যাটোর সাথে টাই আপ ছিল, সামথিং কিছু পার্সোনাল প্রবলেমের জন্য এখন ওটা স্টপ আছে, ওটা কিছু টেম্পোরারিলি স্টপ আছে। এবার আমরা পুরো পার্মানেন্টলি হচ্ছে সুইগির সাথে আমি কন্ট্যাক্ট, মানে টাই আপটা করে নেবো আর জোম্যাটোটাও আমি অন করে দেবো খুব শীঘ্রই, ওটা এই মাসের মধ্যেই। কিছু ইউনিক কিছু না, অনেকই ইউনিক ইউনিক আইটেম আছে, মানে আমাদের এই রুটে, মানে জেমসলং এর রুটে বা কিছুটা কয়েক কিলোমিটারের মধ্যে, মানে এরকম টাইপের আইটেম একই একটা দোকানে সব আইটেম পাবে না, পাবে না ন্যাচারালি, হয়তো একটু ওয়েট করতে হতে পারে। অবিয়াসলি মোমোর এতগুলো আইটেম আছে, তারপরে মকটেলের এতগুলো আইটেম, মানে প্রচুর ধরনের ফিউশন মোমোস আছে আমাদের, বিভিন্ন ধরনের আসলে টেস্ট করতে পারবে, যেমন পিৎজা মোমো থেকে শুরু করে কুল্লার মোমো থেকে শুরু করে সব রকম আইটেম আছে আমাদের মকটেলে, তুমি সব পাবে, তার সাথে পাচ্ছ শেক, পাচ্ছ বিভিন্ন রকমের মিল্ক শেক, তারপরে কোল্ড কফি আইটেম গুলো পাচ্ছ, কোল্ড কফিও পাচ্ছ, হট কফি পাচ্ছ, প্রিমিয়াম হট কফি আছে, আর তার সাথে তোমার এখন সামার আসছে, বিভিন্ন ধরনের লস্যি আমরা চালু করবো, আরো আস্তে আস্তে আইটেম বাড়াবো আমি, আরো আস্তে আস্তে আইটেম বাড়াবো। তার জন্য কি করতে হবে? তার জন্য অফকোর্স এখানে আসতে হবে একবার হলেও।